Hello dear viewers, assalamu alaikum. Today I would like to share with you a very important calculation about cost of goods sold on cost accounting and management accounting. You are all well known about this calculation, but here are some tricks I will describe to you. তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা উপভোগ করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কস্ট অফ গুডস সোল আমরা যখন বলে থাকি এখানে দুইটা বিজনেসের জন্য মূলত কাজটা হয়ে থাকে, একটা ট্রেডিং বিজনেস আর একটা হচ্ছে মার্চেন্ডাইজিং। আমি আপনাদের যদি বলি কস্ট অফ গুডস সোলটি দুইটি বিজনেসে কীভাবে ক্যালকুলেশনটা করতে হয়, কোন কোন অ্যাক্টিভিটিগুলো বা কোন কোন আইটেম হেডগুলো এখানে চলে আসে, তা আপনারা আজকে ক্যালকুলেশনটা থেকে সহজে উপলব্ধি হবেন। তো প্রথমে যদি আমি দেখি কস্ট অফ গুডস সোলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। মার্চেন্ডাইজিং মিন্স ট্রেডিং, যেটা আমরা হচ্ছে পণ্য বাইরে থেকে ক্রয় করে আনে সেটি সেলস করি, আর ম্যানুফ্যাকচারিং হচ্ছে ইন হয় যে আমাদের ফ্যাক্টরি বা কারখানায় সেটি উৎপাদন করে বাজারে সেলস করা হয়। তো আপনারা বুঝতে পারতেছেন যে বিজনেসের ধরন অনুযায়ী কস্ট অফ গুডস সোলটি দুই রকম হবে। তো আমরা সবাই কস্ট অফ বলতে যদি হরামেশে যারা এটা নিয়ে পড়াশোনা করছে বা প্রফেশনাল তাদের কাছে তো এটি আর বলার বাইরে রাখে না, তারা এটি ওয়েল নন, অনেক অনেক ই রাখে। তো যারা নিউলি স্টুডেন্ট আইসিএনএরই অথবা সিএর স্টুডেন্ট তারা এটি ওইভাবে নাও দেখতে পারে, আবার অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসলে তো কথাই নেই। তো মূলত আমি এখানে সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিংয়ের কস্ট অফ গুডস সোলটি কীভাবে হয় বা কীভাবে কস্ট অফ গুডস সোল বের করা হয় সম্পূর্ণ প্রসেসটি আমি এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি। আর ট্রেডিং বিজনেসের ক্ষেত্রে যেটি হয় সেটি আমি করে রাখছি। তো আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের জন্য এটা অনেক উপকৃত হবে, উপকৃত হলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আপনারা অবশ্যই সেটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো সুন্দর ভিডিও সহজভাবে বা সুন্দর একটি টিপস সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো ম্যানুফ্যাকচারিং মার্চেন্ডাইজিং বিজনেসের জন্য যা করতে হবে আপনারা সবাই জানে, এটা বললেই আমরা অনেকেই বলে দিতে পারি। মূলত আমিও মূলত ভাইবাতে এই প্রশ্নটি করে থাকি যে কস্ট অফ গুডস সোল কীভাবে বের করা হয়, প্রসেসটি বলুন। যদি বলে দেয় হরামেশে তো এটাই বলে বিগিনিং ইনভেন্টরি পারচেস লেস এন্ডিং ইনভেন্টরি। হ্যাঁ, এটাকে অনেকভাবে আপনারা বের করতে পারবেন। এখানে অনেক ক্যালকুলেশন পারচেস কোনো অঙ্কে বা কোনো জায়গায় যদি পারচেস না থাকে তাহলে বিগিনিং থাকে, গুডস অ্যাভেলেবল ফর থাকে, তাহলে এন্ডিং ইনভেন্টরি কীভাবে বের করবেন, এগুলো অনেক প্রশ্ন আছে। তো এগুলো পরে আলোচনা করব, আমরা এইটুকু বলে থাকি। কিন্তু আসলে তখনই একটা ট্রিক্সের কথা চলে আসে, তাহলে ম্যানুফ্যাকচারিংয়ের কস্ট অফ গুডস সোল কীভাবে হবে। তো অনেকেই তো ওখানে হতভম্ব হয়ে যায়, বলতে পারে না। তো আজকে আপনাদের ওইটি ক্লিয়ার হয়ে যাবে কীভাবে ম্যানুফ্যাকচারিংয়ের কস্ট অফ গুডস সোল বের করা হয় এবং আপনার কীভাবে আপনার ট্রেডিংয়ের বের করা হয়। তো ট্রেডিংয়ের ক্ষেত্রে যেটি আছে সেটি মূলত বিগিনিং অ্যাট পারচেস মার্চেন্ডাইজিং গুডস অ্যাভেলেবল ফর সেলস, সেটা টোটাল লেস এন্ডিং ইনভেন্টরি করলে কস্ট অফ গুডস সোল। এটা একটা ইজি ম্যাটার, এটা নিয়ে কোনো সে থাকে না। জাস্ট এখানে ট্রিক্সের পয়েন্ট হচ্ছে আপনার এই জায়গাটি, এই পারচেসের জায়গাটা আপনার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য একরকম হবে আর ট্রেডিংয়ের জন্য একরকম হবে। দেখেন এখানে অ্যাড দিচ্ছি পারচেস আর এখানে হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, দুইটার মধ্যে দুইটা কথা আছে। ট্রেডিংয়ের ক্ষেত্রে বা মার্চেন্ডাইজিংয়ের ক্ষেত্রে পারচেস আর ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তাহলে দেখেন ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কীভাবে আসতেছে, প্রথমে বিগিনিং ইনভেন্টরি গুডস, বিগিনিং ফিনিশ গুডস ইনভেন্টরি অ্যাট
কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আমি এখানে স্টার মার্ক করে রাখছি পরবর্তী থেকে এটি আরও ডিটেলস বোঝানোর জন্য। দেন গুডস অ্যাভেলেবল ফর সেলস লেস এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি দেন সিওজিএস, সিওজিএস মিনস কস্ট অফ গুডস সোল্ড ইনভেন্টরি। তো এখানে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কথাটা বলা লাগবে, পারচেস বলা যাবে না ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে। এভাবে বললেই মূলত এই জিনিসটি যদি আপনি জেনে থাকেন তাহলে অনেকেই আপনার ইন্টারভিউ বোর্ডে বুঝবে যে আপনি আপনার হচ্ছে এই এটার প্রসেসটার সম্বন্ধে ধারণা আছে, তাহলে আপনাকে নেক্সট প্রশ্নগুলো না করতে পারে। তো দেখুন চলুন তাহলে ডিরেক্ট আপনার এই প্রসেসটা কীভাবে নিচে হয়ে গেছে। তো প্রথমে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট মেটেরিয়ালের আবার একটা বড় প্রসেস আছে যেটাতে আবারও বিগিনিং ইনভেন্টরি র মেটেরিয়াল পারচেস র মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ নট সেল লেস এন্ডিং ইনভেন্টরি র মেটেরিয়াল ইউজ ইন প্রোডাকশন দেন ডিরেক্ট লেবার, ডিরেক্ট লেবার অ্যাজ ইউজুয়াল কোনো এটা প্রসেস নয়। ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড একটি প্রোডাক্ট করতে মানে উৎপন্ন করতে গেলে যে খরচগুলো হয়ে থাকে সেগুলা আমি মেজর কিছু হেড এখানে করছি। ইনডাইরেক্ট লেবার, ইউটিলিটি, ইন্স্যুরেন্স, ডিপ্রিসিয়েশন, টোটাল ওভারহেড কস্ট। এই আপনার ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই তিনটা যোগ করলে যে এটা আসে সেটা হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেডের সাথে অ্যাট বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি যদি যোগ করি অ্যান্ড লেস ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি যদি লেস করে থাকি তাহলে যেটি বেট হবে সেটি হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তো আপনারা এখন দেখেন যে ম্যানুফ্যাকচারিংয়ের পারচেসের জায়গাটায় যেটা আমরা বলি যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, তো সেটার প্রসেসটা কত লম্বা একটা প্রসেস আপনারা বুঝতেছেন যে আসলে এখন আপনাদের ক্লিয়ারের আর ই না, যেটা ক্লিয়ার হয়ে গেছে যে আসলে কস্ট অফ গুডস সোল ম্যানুফ্যাকচারিং প্রসেসের জন্য কেমন হবে। তা আবারও আপনাদেরকে দেখিয়ে দিই প্রসেসটা সুন্দর করে, আপনারা দেখে নেন। বিগিন ইনভেন্টরি, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার নট পারচেস, গুডস অ্যাভেলেবেল ফর সেলস এন্ডিং গুডস এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি প্লাস সিওজিএস মিনস কস্ট অফ গুডস সোল, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের প্রসেস, ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট মেটেরিয়ালের মধ্যে বিগিনিং র মেটেরিয়াল ইনভেন্টরি অ্যাট পারচেস, র মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ নট সেল এন্ডিং র মেটেরিয়াল, র মেটেরিয়াল ইউজ ইন প্রোডাকশন, দিস ইজ হচ্ছে ডিরেক্ট মেটেরিয়াল প্রসেস আসলো। দেন অ্যাড ডিরেক্ট লেবার, দেন অ্যাড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, দেন অ্যাড বিগিনিং ওয়ার্কিং প্রসেস, দেন লেস এন্ডিং ওয়ার্কিং প্রসেস। আফটার দ্যাট কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ ম্যানুফ্যাকচারিং সেক্টর বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি ফর ক্যালকুলেট দ্য কস্ট অফ গুডস সোল। তো দিস ইজ দ্য প্রসেস অফ কস্ট অফ গুডস সোলস। তো ইউ আর নোন অ্যাবাউট দিস। তো ডিয়ার ফ্রেন্ডস, ইফ ইউ লাইক দ্য ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব ফর মি মোর ভিডিওস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।